আজকে আমরা উদাহরণ 34 নিয়ে আলোচনা করব। তো উদাহরণ 34 বলা আছে, বার্ষিক ক্রিয়া অনুষ্ঠান করার জন্য কোন এক সমিতির সদস্যরা 45,000 টাকা বাজেট করলেন এবং সিদ্ধান্ত নিলেন যে প্রত্যেক সদস্য সমান চাঁদা দিবেন, কিন্তু 5 জন সদস্য চাঁদা দিতে অসম্মতি জানাবে। এরকম প্রতিটি সংস্থাতে দেখা যায় যে 2-1 জন চাঁদা দেয় না, এর ফলে প্রত্যেক সদস্যের মাথা পিছু চাঁদা 15 টাকা করে বৃদ্ধি পেল। যেহেতু ওরা 5 জন দেয়নি, এই জন্য বাদ বাকি যে সদস্য ছিল সেই সদস্যের প্রতিজনের বৃদ্ধি পেয়েছে, কারণ ওই 5 জনের চাঁদা তাদের দিতে হবে, এই জন্য 15 টাকা করে বৃদ্ধি পেল। ওই সমিতিতে কতজন সদস্য ছিলেন, এটা হলো প্রশ্ন। আর এরকম প্রশ্ন সৃজনশীল প্রচুর আসে, এজন্য এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ। চলো আমরা একটু সমাধানে যাই। মনে করলাম যে সমিতিতে সদস্য সংখ্যা ছিল 1 জন, জন প্রতি চাঁদা দেওয়ার পরিমাণ ধরলাম কিউ টাকা, তাহলে মোট চাঁদার পরিমাণ এখন দেখো তো, 1 জন যদি 1 জন যদি এই কিউ টাকা দেয়, তাহলে 1 জন কত টাকা দিবে? কিউ এক্স টাকা। 1 জন কিউ টাকা, 1 জন কিউ টাকা দিলে যেহেতু 1 জন দিবে, এই 1 জন কত দিবে? কিউ এক্স টাকা। আর মোট টাকা এখানে এ ধরা হয়েছে, মোট টাকা সমান সমান এ, তাহলে এ ইকাল টু এক্স কিউ, এই জন্য এরা লিখছে এ ইকাল টু এক্স কিউ। আর এখানে বলা আছে মোট চাঁদার পরিমাণ কত? 45,000 টাকা, এই জন্য এটা সমান সমান 45,000 টাকা। আশা করি বুঝতে পারছো। একজন প্রত্যেক জনে কিউ টাকা দিলে একজনে দিবে কিউ এক্স টাকা, কিউ এক্স টাকা। এখন প্রত্যেকে চাঁদা প্রদানকারী সদস্য সংখ্যা ছিল, এখন দেখো তো এটা ধরা হয়েছিল মোট সদস্য দিয়ে, কিন্তু চাঁদা তো মোট সব সদস্য দেয়নি। প্রত্যেকে চাঁদা প্রদানকারী মানে চাঁদা দিয়েছে কয়জন? x-5 জন, কারণ 5 জন দিতে অসম্মতি জানাইছে এবং চাঁদার পরিমাণ জন প্রতি বৃদ্ধি পাইছে। যখন 1 জন দিছিল তখন কিউ টাকা করেই ছিল, কিন্তু যখন 5 জন বিয়োগ করে দেওয়া হয়েছে, 5 জন দেয়নি, তখন কিউ এর সাথে 15 টাকা যোগ হয়েছে, কারণ যা টাকা দিচ্ছিল সবাই তার থেকে 15 টাকা করে বেশি দিতে হচ্ছে, এই জন্য কিউ প্লাস 15 টাকা। তাহলে মোট চাঁদার পরিমাণ x-5 জনে চাঁদা দিচ্ছে কত টাকা? কিউ প্লাস 15 টাকা, এই জন্য কিউ প্লাস 15 গুণ, যতজন চাঁদা দেবে তত দ্বারা গুণ করতে হবে চাঁদার পরিমাণ দিয়ে, এটাই হবে তাহলে মোট চাঁদার পরিমাণ। এখন প্রশ্ন অনুসারে দেখো তো, এটা তো মোট চাঁদার পরিমাণ যখন সবাই দিয়েছিল সমান সমান, এটা মোট চাঁদার পরিমাণ, তাহলে সমীকরণ 1, এটা চাঁদার পরিমাণ সমান সমান যেটা প্রশ্নে দেওয়া আছে যে 45,000 টাকা, এটা তাহলে 2টি সমমিতি সমীকরণ সম্পর্কে আশা করি আর কোনো সমস্যা নাই। এখন দেখো সমীকরণ 1 থেকে পাই কিউ এক্স, এখন এই দুটাকে গুণ করে দাও, দুটো গুণকে দিলে এক্স এর সাথে কি গুণ হলো? কিউ এক্স, তারপর 5 এর সাথে কি গুণ হলো? -5 কিউ, আর এক্স এর সাথে 15 গুণ হলো 15 এক্স, আর 5 এর সাথে 15 গুণ হলো 55 গ্রাম 75। এখন জাস্ট ক্যালকুলেশন, 5 কিউকে এ পাশে নিয়ে আসো আর এক্স কিউকে এ পাশে পার করে দাও, এক্স কিউ কে পাশে পার কে মানে x³ x³ কেটে দাও, 5 কিউ কে এই পাশে নিয়ে আসছে, আর এখানে ছিল 15 x-75, 15 x-75। এখন দেখো তো এখান থেকে 5 কমন নেওয়া হয়েছে, এই পাশ থেকে 5 কমন নেওয়া হয়েছে, 5 কমন নিলে 3 5 15, আর এখানে 5 5 75, এই জন্য 15, এই 5 আর এই পাশের 5 কেটে দেওয়া হয়েছে, এই জন্য এখানে কিউ সমান সমান এত। এখন সমীকরণ 2 এ কিউ এর মান বসে পাই, এটা তো কিউ পেলাম, এখন এই কিউ এখানে তোমরা ধরে নিতে পারো সমীকরণ 3, এটাকে সমান সমান সমীকরণ 3 ধরে নিতে পারো। এখন লেখো যে কিউ এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই, দেখো তো কিউ এর মান কত পাই, এটা হলো 2 নং সমীকরণ, 3x-15, এই জন্য এখানে 3x-15 × x = 45। এখন এক্স গুণকে দাও তাহলে কত হয়, 3x² - 15x। এখন জাস্ট ক্যালকুলেশন,
হ্যাঁ, তিন দ্বারা ভাগ করো উভয় পক্ষে। এখানে তিন দ্বারা ভাগ করলে এক্স স্কোয়ার হয়, এখানে তিন দ্বারা ভাগ করলে ফাইভ হয়, আর এখানে তিন দ্বারা ভাগ করলে পাঁচ, 3 × 45 হয়, এই জন্য 15,000। 45,000 তিন দ্বারা ভাগ করলে 45,000। এখন এই 15,000কে এপাশে নিয়ে আসো, আর এখন মিল টার্ম করো। মিল টার্ম 12 125 × 120 করলে 15,000 হয়। তারপর এখান থেকে জাস্ট এগুলো তো সকলেই পারো, যে এক্স কমন নিলে এখানে এক্স থাকে, আর 125-এর থেকে এক্স গেলে 125 থাকে, আর এখান থেকে 120 কমন নিলে এক্স থাকে, আর 150 থেকে 120 কমন নিলে 125 থাকে। এখন জাস্ট দুইটি উৎপাদক আসবে, এই দুইটি উৎপাদকের মধ্যে যেহেতু দুইটি ইকাল টু জিরো হয়, এটি ইকাল টু জিরো অথবা এটি ইকাল টু জিরো। প্রথমটি ইকাল টু জিরো করলে এক্স এর মান পাওয়া যায় 125, দ্বিতীয়টি ইকাল টু জিরো করলে এক্স এর মান পাওয়া যায় 120, -120। যেহেতু এটি মাইনাস, আর সদস্য সংখ্যা কখনোই মাইনাস হতে পারে না, এই জন্য এটি গ্রহণযোগ্য নয়। যেহেতু সদস্য সংখ্যা ঋণাত্মক হতে পারে না, তাই এটি গ্রহণযোগ্য নয়। অতএব সদস্য সংখ্যা কত? 125 জন। আশা করি বুঝতে পারছো, যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, সামনে ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।